হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে, সেগুলো সবই তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তবে চলো, আজকে আমরা যাচ্ছি ডোবারমুড়িতে, তোমরাও চলো আমাদের সাথে। এটা একটা রোড ট্রিপ বলতে পারো, আমরা বাই কার গিয়েছিলাম ডোবারমুড়িতে। আর আমাদের যেহেতু এখনও নিজস্ব গাড়ি নেই, তাই আমরা গাড়ি ভাড়া করেছিলাম, সারা দিনের জন্য বুক করেছিলাম। $400 মতন লেগেছিল, আর যেতে মিসিসাগা থেকে লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। মানে আমরা এখন মিসিসাগাতে থাকি, তাই আমরা সকাল 7টা থেকে 7:15 নাগাদ রওনা দিয়েছিলাম ডোবারমুড়ির উদ্দেশ্যে। আমরা যেহেতু সকালবেলায় রওনা দিয়েছিলাম, ভালো করে ব্রেকফাস্ট করতে পারিনি, সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে একটু টিম হর্টনস থেকে কফি আর সকালে ছোটোখাটো একটু ব্রেকফাস্ট করে আবার জার্নি শুরু করি। তবে ডোবারমুড়ি প্ল্যান করার আগে দুটো কাজ অবশ্যই করে রেখো। 1 নম্বর, পার্কিং রিজার্ভ করতে ভুলো না, আর 2 নম্বর, ক্রুজের টিকিটটাও আগে থেকেই অনলাইনে বুক করে রেখো। পার্কিং রিজার্ভ করতে হয় গ্রটোতে ঢোকার আগে, যেহেতু এখন কোভিড সিচুয়েশন চলছে আর সামার টাইম, সো আগে থেকে বুক না করলে পার্কিং পাওয়াটা খুবই ডিফিকাল্ট। অনেক দিন আগে থেকে আমরা বুক করে রেখেছিলাম, আর সেই অনুযায়ী আমরা তারপরে ক্রুজের টিকিটটা কেটেছিলাম। সো সবার আগে পার্কিংটা রিজার্ভ করে নিও। তো আমরা মোটামুটি পৌঁছে গিয়েছি, এবার বোট রাইডটা আমরা আগেই নেব, যেহেতু আমাদের 12:30 টাইম ছিল বোটের। তো আমরা বুক করেছিলাম ব্লু হেরন ক্রুজ, তো এখান দিয়ে গিয়ে আমরা ক্রুজটাতে উঠব। আমি ক্রুজের আর পার্কিং রিজার্ভেশনের সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। Push it together, do up the chin strap, black strap goes around your back, and then does up right here in the front.
এটা হলো ফ্যাটন ফাইভ ন্যাশনাল মেরিন পার্ক। এটাই ক্যানাডার ফার্স্ট ন্যাশনাল মেরিন কনজারভেশন এরিয়া। এই পার্কে সব মিলিয়ে 22টি জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে। অনেকগুলো ঐতিহাসিক লাইট হাউসও রয়েছে, তবে আমরা এই দুটো শিপরেক দেখেছি, শিপরেক বা জাহাজের ধ্বংসাবশেষ। এটা যেটা দেখছি সেটা হচ্ছে ভিক্টর হারবারে রয়েছে। এটা বহু বহু বছরের পুরনো জাহাজের ধ্বংসাবশেষগুলো এখানে দেখতে পাওয়া যায়। অনেকে এখানে সেই জাহাজের ধ্বংসাবশেষগুলো খুব কাছ থেকে দেখার জন্য স্ফটিক স্বচ্ছের জলে স্কুবা ডাইভিংও করে থাকেন। আমাদের এই ব্লু হেরন ক্রুজটা গ্লাস বটম ক্রুজ, মানে এই ক্রুজের নিচের অনেকটা অংশই কাঁচ দিয়ে তৈরি, আর সেজন্যই এই শিপরেকগুলো ক্রুজের মধ্যে থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ক্রুজে করে আমরা পৌঁছে গেলাম ফ্লাওয়ার পট আইল্যান্ডে। আমরা এবার ফ্লাওয়ার পট আইল্যান্ডের আশপাশটা ঘুরে দেখব। এখানে দুটো ফ্লাওয়ার পট আছে, একটা ছোট একটা বড়। পাহাড়ের গায়ের থেকে বহু বহু বছর ধরে পলি মাটি পাথর এসব কিছুই রোদ জল বৃষ্টিতে ধুয়ে ধুয়ে এই ফ্লাওয়ার পটটা তৈরি হয়। এখানে আমাদের ম্যাপটা দেখে আমরা বেরিয়ে পড়লাম একটা খুব সুন্দর ট্রেলের মাঝখান দিয়ে। আমরা পৌঁছে যাব সেই ফ্লাওয়ার পট দেখতে।